নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডি ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে সরাসরি কথা বলবো আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে বড় বড় বিদেশিদের আপডেটের সঙ্গে ইস্টবেঙ্গলের বিদেশিদেরও আপডেট রয়েছে কিছু ইন্ডিয়ান গুরুত্বপূর্ণ প্লেয়ারদের আপডেট রয়েছে তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমেই বন্ধুরা কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের আজকে আপডেট দিয়ে দিই প্রথমেই কথা বলতে হবে বাইশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ার অমরজিৎ সিং কিয়ামের কথা যিনি কিন্তু এফসি গোয়ার সঙ্গে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিল এবং সব থেকে খারাপ সময়টা গেছে মনে হয় আগের বছর ইস্টবেঙ্গলে তাকে কিন্তু ইস্টবেঙ্গলে একদমই সুযোগ দেওয়া হয়নি সুযোগ দেয়নি কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইন এটা বলতেই হয় খুবই একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার দেশের জার্সিগাঁও কিন্তু ফুটবল খেলে নিয়েছেন এর সঙ্গে সঙ্গে যুব দলেও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন এই অমরজিৎ সিং কিয়াম দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও কিন্তু এফসি গতে তাকে এবছর খেলতে দেখা যাবে না এর নতুন ক্লাব পাঞ্জাব এফসি কিন্তু তাকে সাইন করিয়ে নিয়েছে তাকে পাঞ্জাব এফসি নিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি জার্সি গায়ে কিন্তু অমরজিৎ সিং কিয়াম খেলতে চলেছে তো খুব ভালো ভালো কিন্তু বেশ কিছু সাইন করিয়েছে বলতেই হয় পাঞ্জাব এফসি তারা কিন্তু এর যথেষ্ট একটা ভালো টিম তৈরি করে নিয়েছে এবার দেখা যাক এই সমস্ত প্লেয়াররা অন্য টিমে খুব একটা সুযোগ পায় না এবার তারা কিন্তু পাঞ্জাব এফসিতে অবশ্যই সুযোগ পাবে এবং কতটা ভালো তারা ফুটবল খেলতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয় এরপর বন্ধুরা সরাসরি যদি আমরা পঁচিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ঈশান পণ্ডিতার কথা বলি তাহলে কিন্তু কিছুদিন আগে যতটা জানা যাচ্ছিল চেন্নাই এফ খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না সেই কারণে আইএসএল এর দুটো ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছিল এক প্রকার কেরালা ব্লাস্টার্স প্রায় ডিল ডানের পথে চলে গিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যতটা খবর পাওয়া যাচ্ছে আবারও কিন্তু চেন্নাই এফসি তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে আবারও কথাবার্তা শুরু হয়েছে ঈশান পণ্ডিতার উপর তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব এই ডিলটাকে ডান করতে পারে অনেক দিন ধরেই এই নাটকটা চলছিল একটা সময় মোহনবাগান ইস্টবেঙ্গল অনেক ক্লাবই তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল কিন্তু এখনও পর্যন্ত তিনি কোথাও ফাইনাল সাইনটা করেনি তো দেখা যাক শেষ পর্যন্ত তার সইটা কোথায় হয় এরপর বলতে হবে ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার তোমরা সকলেই যেন জেসিন টিকে তারই কিন্তু প্রিয় বন্ধু জিজো জোসেফ কিন্তু সই করে দিলেন আজকে কলকাতার একটা বড় ক্লাবে ভবানীপুর ক্লাবের হয়ে কিন্তু সই করে দিয়েছেন এই জিজো জোসেফ জিজো জোসেফ খুবই একজন ভালো প্লেয়ার কেরালা ইউনাইটেডের ক্যাপ্টেন ছিলেন এবং খুব ভালো সম্পর্ক জেসিন টিকের সঙ্গে তারা কিন্তু কেরালা ইউনাইটেডকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তো এই চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডিল ডান করে ফেলল ভবানীপুর এরপর যদি সরাসরি আমরা একটুখানি বেঙ্গালুরু এফসির দিকে তাকাই তাহলে বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের অফিসিয়ালিভাবে সেন্টার ফর প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে বেঙ্গালুরু এফসির তরফ থেকে কালকের ভিডিওতেই সম্ভবত তোমাদের জানিয়েছিলাম ব্যাঙ্গালুরু এফসি তাদের সেন্টার ফরওয়ার্ডে প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কথা মিলে গেল প্লেয়ারের নাম জানা থাকলেও তোমাদের জানায়নি কারণ হানড্রেড পার্সেন্ট কনফার্ম ছিল না ব্যাপারটা যে এই প্লেয়ারই সই হয়ে গেছে যাই হোক তিনি হচ্ছেন একত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কাটিস মেইন তো প্লেয়ার হিসাবে কিন্তু খুবই একজন ভালো প্লেয়ার লিগ ওয়ানে বহু দিন ধরে ফুটবল খেলেছেন এছাড়া লিগ টুয়ে দু দাপুইয়ে ফুটবল খেলেছেন লিগ ওয়ানে ছিয়ানব্বই ম্যাচ এবং লিগ টুয়ে কিন্তু সাতান্ন ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টোটাল ক্লাব কেরিয়ারে চারশো চৌদ্দো ম্যাচে তার নামের পাশে উনসত্তরটা গোল এবং তেত্রিশটা অ্যাসিস রয়েছে তো গোল সংখ্যা দিয়ে খুব একটা এই প্লেয়ারকে বিচার করা যাবে না বেশিরভাগ সময় কিন্তু তাকে সাবস্টিটিউট হিসাবেই খেলতে হয়েছে প্লেয়ারটার কোয়ালিটি খুব ভালো রয়েছে এবং এই প্লেয়ার কিন্তু আইএসএল একদম নতুন তো দেখা যাক ব্যাঙ্গালুরু এফসি তার জার্নিটা কতটা ভালো হয় রয় কৃষ্ণার পরিবর্তেই মূলত এই কাটিসকে নেওয়া হয়েছে তো দেখা যাক কতটা ভালো ফুটবল খেলতে পারে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গায়ে তারপর যদি আমরা একটুখানি চেন্নাইন এফসির দিকে তাকাই তাহলে চেন্নাইন এফসির সঙ্গে একটা প্লেয়ারের লিঙ্ক আপের খবর তোমাদের কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তিনি হচ্ছেন পঁচিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার শিল্ড তো প্লেয়ারটা দুর্দান্ত প্লেয়ার শুধুমাত্র সেন্টার ফরওয়ার্ড নয় তার সঙ্গে দুটো উইঙ্গারেও খেলতে পারে কিন্তু বর্তমান ক্লাবের সঙ্গে তার দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে অর্থাৎ মাদার ওয়েল ক্লাবের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তো এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে এক বছরের লোন দিলে কিন্তু মাদার ওয়েল থেকে আসতে চলেছে এই কনড় চেন্নাই এনএফসিতে এরপর যে শেষ বিষয়টাকে নিয়ে আলোচনা করব ইস্টবেঙ্গলের বিদেশি দুটো স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে আপের খবর বেরিয়ে তারা কি সাইন হলো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা এখনও সাইন হয়নি কিন্তু অস্ট্রেলিয়ান যে প্লেয়ার সেই প্লেয়ার হয়তো সাইন হয়ে গেছে এতটাই খবর রয়েছে এবং সম্ভবত এই সপ্তাহের মধ্যেই একজন বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা করতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কার্লোস আসার পরেই কিন্তু যে সেকেন্ড বিদেশি অর্থাৎ যে স্প্যানিশ বিদেশি হতে চলেছে তার নাম ঘোষণা হবে তো এই মুহূর্তে দুটো নাম সামনে বেরিয়ে এসেছে কিন্তু আরও একজন প্লেয়ার রয়েছে তোমাদের অনেকদিন আগে থেকেই জানাচ্ছিলাম আজকেও জানালাম তিনজন কিন্তু প্লেয়ার তাদের চয়েসের মধ্যে ছিল তো দুজন প্লেয়ারের মধ্যে প্রথমেই বলতে হবে জর্জে ক্যাসিডোর কথা চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার বর্তমানে তার চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে শুধুমাত্র সেন্টার ব্যাক নয় তার তাছাড়াও মানে ব্যাক পজিশানে খেলতে পারে ব্যাকেই বেশিরভাগ সময় খেলেছে সেখানে দুশো তেত্রিশটা ম্যাচ রয়েছে এছাড়া বর্তমানে কিন্তু তিনি সেন্টার ব্যাকে খেলছেন এবং ঊনসত্তরটা সেখানে ম্যাচ খেলে নিয়েছেন এছাড়া আরও একজন প্লেয়ারের কথা বলতে হয় বোর্জা ক্যানের কথা তিনিও হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার তিনি মূলত সেন্টার ব্যাকেও খেলেন এছাড়া সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলেন তো ইস্টবেঙ্গল কিন্তু একজন এই রকমই মানে প্লেয়ার চাইছে যে দুটো পজিশনে খেলতে পারবে সেক্ষেত্রে একজন সেন্ট্রাল মিডফিল্ডার প্লাস একজন সেন্টার ব্যাগের যদি প্লেয়ার এই বোর্জা জ্ঞানের শেষ পর্যন্ত সই করায় সেটাই মনে হয় সব ভালো হবে দুটো প্লেয়ারই কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার তাদের ক্লাবের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে যেই প্লেয়ারকেই নিয়ে আসা হোক না কেন তাকে কিন্তু একটা লোন ডিলে আনার চিন্তাভাবনা রয়েছে এই মুহূর্তে ম্যানেজমেন্টের এবং যে এশিয়ান সাইনিংটা হতে চলেছে সেটা বড় সাইনিং হতে চলেছে এটুকু তোমাদের জানিয়ে রাখলাম এর আগেও জানিয়েছিলাম আজকেও এই একই রকম নিউজ রয়েছে এবং সম্ভবত এই সপ্তাহেই কিন্তু তোমরা একজনের অ্যানাউন্সমেন্ট শুনতে পেতে চলেছো তো এর পরবর্তী সময় যদি অন্য কোনো আপডেট আসে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও